কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই যে গর্ত, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে অভিশাপ। এই গর্ত বাদশা কি করল, পুরো এরিয়া নিয়ে সেনাবাহিনীর মাধ্যমে গর্ত খনন করছে, আর আল্লাহ সেই গর্তের কথাটাই উল্লেখ করছেন সূরা বুরুজের 4 কসমকে। আকাশের কসম, ওয়াসসামাই জাতিল বুরুজ, আমি আকাশের কসম করলাম, আমি পরকালের উপর কসম করলাম, যেই দিন আমি বিচারের মাঠ কায়েম করব সেই দিনের কসম করলাম, যেই দিনটা গড়ে গড়ে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। সেই দিন কোনটা? জুমা, ইয়াউমুল জুমা, জুমার দিনের কসম। আরাফার দিন বছরে একবার ঘুরে ঘুরে আমাদের সামনে আসে, এই জন্য আল্লাহ বলেন ইয়াউমুল জুমা ইয়াউমুল আরাফার কসম। 4 কসমকে রব্বে করিম বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ, অভিশাপ। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ ذاتِ الوقودِ إذ هم عليها قعودٌ وهم على ما يفعلون بالمؤمنين شهودٌ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار বখতি কা চমকে সিতারা ইশারা দেখে কর রো জয় প্যারা বলাগল উলম বিকমালিহি কশবত তুজা বিজমালিহি হসনত জমিয়া صالح صلى عليه میرا دل طلب رہا ہے
জল রহা সিনা এ দওয়া ওহি মিলেঙ্গি মুজলে চলো মদিনা বলাগল নওলা। একটা ঘটনা আছে যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু বছর আগে ঘটনাটা ঘটছিল। এই ঘটনাও সূরা বুরুজের ভিতরে আছে। আমার মনে হয় এই ঘটনাটা আপনাদেরকে শোনানো হয়ে গেছে। এখন যেটা আলোচনার বাকি সেটা হলো চার কসম করছেন আল্লাহ কেন? ওয়াসসামাই যাতিল বুরুজ, আকাশের কসম, দুর্গ বিশিষ্ট আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার করবেন সেই দিনের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এই আয়াতে দুইটা কসম, একটা ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। জুমা এবং আরাফার কসম করছেন আল্লাহ, যেই দিনটা ঘুরে ঘুরে আসে সেই দিনের কসম। তো ঘুরে ঘুরে কোন দিন আসে? জুমার দিন, আরাফার দিন। এই জন্য আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে আসে সেই দিনের কসম। এই চারটা কসম করার পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী, গর্ত খননকারী যারা তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, ইযহুম আলাইহা কুউদ। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলছিল। তো প্রথম প্রশ্ন হলো চারটা কসম করে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ বলেন যে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এখন প্রশ্ন হলো গর্তটা খনন করলো কে, আবার গর্তের ভিতরে আগুন ধরাইলো কে? বিস্তারিত আল্লাহ কোরআনে বলেন যে গর্তের ভিতরে আগুন ধরাই দিছে। আবার আন্না রিজাতিল ওয়াকু, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কউদ, যখন তারা সেই গর্তের কিনারায় ছিল, তাহলে আগুন জ্বলছিল কিনারায় তারা ছিল, তাহলে কিনারায় কেউ ছিল? যখন গর্তের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল তাহলে গর্তের পাশে কেউ বসা ছিল, সেই কথাটা আল্লাহ বলছেন ইযহুম আলাইহা কউদ, গর্তের কিনারায় তারা বসেছিল। এরপর আল্লাহ বলেন ওহুম আদা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুর, ইমানদারদের সাথে যা কিছু করা হয়েছিল তারা সব দেখেছিল। বলে কারা দেখছিল? যারা গর্তের কিনারায় বসা ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ইমানদারদের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, শত্রুতা একটাই, সেটা হলো তারা ঈমান আনছে এক আল্লাহর উপর। তাহলে শত্রুতাটা কি বুঝতে পারছেন? শত্রুতাটা হলো তারা ঈমান আনছে কার উপরে? এক আল্লাহর উপরে। এই এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে শত্রুতা। আল্লাযী লাহু মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ বলেন যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের মালিক তিনি সব দেখেছিলেন। মানে যা ঘটনা ঘটছে সব কে দেখছে? এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক, যারা মুমিন নারী এবং পুরুষের উপরে জুলুম চালিয়েছে, মানে নারী এবং পুরুষের উপরে যারা জুলুম নির্যাতন করছে, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব, আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে। আল্লাহ কি কইছে? আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক, তার মানে জাহান্নামে আগুনে জ্বালাবে এতটুক না, বলছে যে আযাব এবং জ্বালা পুরাদায়ক শাস্তি দিবে। খুব কঠিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত। বলুন যারা ঈমান আনছে যারা সৎ কাজ করছে তাদের জন্য কি রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। রব যদি দৌড়ে তাহলে কিন্তু শক্ত কিটা দৌড়। আল্লাহ বলেন আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত। তাহলে সূরায়ে বুরুজের এখান থেকে আমরা যে বিষয়টা বাইর করবো এটা হলো প্রথম অংশে আল্লাহ চারটা কসম। এরপরে যে কথাটা বলছে যে আন্না রিজাতিল ওয়াকুর, গর্তের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছিল এবং ইজহুম আলাইহা কউদ, গর্তের কিনারায় তারা বসেছিল। ওহুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারদের সাথে যা ঘটেছিল সব সব দেখেছিল। এখন আসুন বিস্তারিত আমরা আলোচনা করব। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। চার কসম করে বলে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। রাসূল দুনিয়াতে আসার প্রায় 100 বছর অথবা 80 বছর দুনিয়াতে আসার এই 80 বছর আগে একজন জালেম শাসক ছিল। জালেম শাসক, স্বৈরাচার শাসক, মানুষকে কারণ অকারণে নির্যাতন করত। সে নিজের খুদা দাবি করত, এটা আমি তোমাদের রব, রব বলতে আমি। এই ইউসুফ জুনাওয়াজ তার নাম। এই ইউসুফ জুনাওয়াজ সে নিজের খুদা দাবি করত। তারে যারা খুদা মানত না এদেরকে সে নির্যাতন করত এবং হত্যা করত। প্রত্যেকটা জালিম শাসকের ক্যাটালগ একরকম, সিস্টেমে না মানলেই অত্যাচার নির্যাতন। ঠিক এই ইউসুফ জুনাওয়াজ হয়েছে, আমার যদি তারা খুদা না মানুষ তো নির্যাতন নিপীড়ন চালাই চালাই। গত জুমায়, এর আগের জুমায় বলছিলাম কিনা যে আবদুল্লাহ বিন তামের এক যুবককে কিভাবে নির্যাতন করে মারছে। অপরাধ কি? কালেমা না পড়ার কারণে, তারে খুদা না মানার কারণে নির্মমভাবে তাদেরকে হত্যা করছে। তিনজন লোককে সে হত্যা করলো বাদশাহ। এই ঘটনা কইছিলাম, হত্যা করলো কেন? তারে কালেমা পড়ছে এক আল্লাহর উপরে, তারে খুদা মানে নাই। তার মন্ত্রী সহ সবাইকে হত্যা করছে, কিন্তু যুবকের একটা আর্জি ছিল, আমারে মারতে হলে দেশের সমস্ত মানুষের সামনে মারতে হবে। কারণ এই যুবককে বহু চেষ্টা করা হয়েছে মারার জন্য, কিন্তু কোনো ভাবে এই জালেম বাদশাহ মারতে পারে নাই। শেষে জালেম শাসক জিজ্ঞাসা করলো যে তোমার মারতে হলে আমার কি করতে হবে? যুবক বললো আমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে সিস্টেম না শেখায় দিব ততক্ষণ আমার মারা সম্ভব না। তো বাদশাকে বললো আমারে যদি মারতে চাও তাহলে একটা খোলা মাঠের মধ্যে আমাকে বেঁধে আমার রবের নামে আমাকে তীর মারতে হবে, এবং দেশের একটা মানুষও যেন ঘরে বসা না থাকে, সব মানুষ এক জায়গায় আসবে, সবার সামনে আমার রবের নাম বলে আমারে তীর মারলে আমি মারা যাব। বাদশাহ দেশের সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করছে এবং যুবকের কথা অনুযায়ী তারা এক জায়গায় ভালো করে উঁচু জায়গায় রশি দিয়ে বাঁধছে বাইদা। তারপরে হাতে তীর নিয়ে বলল যে কি বলতে হবে? বলে আমার রবের নাম নিয়ে আমারে তুমি তীর মার। তো জোরে সুরে আল্লাহর নাম নিয়ে তীর মারছে, যুবক সাথে সাথে মারা গেছে। সুবহানাল্লাহ। এখন মারা যাওয়ার পরে ঘটনা তো এখানে শেষ হওয়ার কথা, যেহেতু এই জালেম শাসক তার মন্ত্রী সহ আরো তিনজনকে হত্যা করছে শুধুমাত্র তারে খুদা না মানার কারণে, এখন শেষ পর্যন্ত তার একজন শত্রু ছিল তারাও হত্যা করছে, এখন তো ঘটনা সব শেষ হওয়ার কথা, বাদশাহ শান্তি পাওয়ার কথা।
কিন্তু ঘটনা তো নূর মারছে অন্যদিকে। কারণ এখান থেকে একটা জিনিস আপনাদেরকে হয়তোবা আজকের থেকে দুই মাস আগে এই ঘটনাটা বললে হয়তোবা বুঝাইতে আমার কষ্ট হইতো, কিন্তু এখন বুঝাইতে খুব সহজ। আসলে মারলেই ঘটনা শেষ হয় না, বলুন মারলেই ঘটনা শেষ হয়? আবু সাইদরা যদি না মারত ঘটনা কি শেষ হইত? আবু সাইদরা মারার পরেই তো আন্দোলন ছাঙ্গা হইল। আপনারা আমার কথা বুঝুননি? বুঝলে একেবারে একটু হা না কইয়া। যখন ছাত্র আন্দোলন হলো, আবু সাইদরে মারার পরে কিন্তু আরো আগুনে গিডালা হয়েছে, পুরা দেশ মানে একেবারে অচল হয়ে গেছে শুধু একজনকে গুলি করার কারণে। গুলি যদি ওনারে যদি না মারতো তাহলে কিন্তু এতটা আন্দোলন ছাঙ্গা হয় না। তাহলে বোঝা গেল মারার পরে ঠান্ডা হয় না, গরম হয়, মানুষের ইমানি জজবা বাড়ে। এই জালেম শাসক তিনজনকে হত্যা করলো, কিন্তু শেষেই যুবককে মারার পরে তার ধারণা ছিল সব শেষ হবে। আমাদের বাংলাদেশের স্বৈরাচারের ধারণা ছিল যদি এইভাবে পাখির মতো গুলি করতে থাকি তাহলে সব শেষ হয়ে যাবে, মাঠখালি হয়ে যাবে। কিন্তু শেষে দেখা গেল যে মারে একটারে আসে দশ, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অলরেডি বক্তব্য দিয়েছে একজন প্রশাসন যে স্যার একটারে মারি দশটা আসে। ঘটনা তীর মারলেই সব কিছু শেষ হয়, রক্ত ছাড়া কোনো কিছু হয় না। রক্ত যদি আপনার না ডালে তাহলে ওই জায়গা বিজয় হয় না। প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে দেখেন, রাসূল ২৭টা যুদ্ধের সেনাপতি ছিল, কোনো যুদ্ধেই রক্তপাত ছাড়া ইসলাম বিজয় হয় না। ইসলাম একটা বৃক্ষ, আর এই বৃক্ষের নিচে তাজা রক্ত ডালতে হয়, এই বৃক্ষ কিন্তু জিন্দা হয়। প্রতিটা সেক্টরে আপনি রক্ত দিবেন তো আপনি সফল হবেন। তিনজন ব্যক্তিকে ইউসুফ জোনাবাস হত্যা করলো, কিভাবে হত্যা করছে? করাত দিয়া দুই ভাগ করছে। আপনারা সাজানপুর আমার লাগাতে নাউজুবিল্লা আসেনি কইন? আপনারা নাউজুবিল্লা নাই সুবহানাল্লাহ নাই, কোনো না কোনটা ফিটিং করতে ওইটাও জানেন না, এগুলো শিখতেই গো। কারণ এমন এক জায়গাতে তো দিন আপনারা বসা ছিলেন, এগুলা তো আপনাদেরকে শেখানো হয় না, এগুলো বলতে হয়। আশ্চর্যজনক কথা শুনলে কি বলবেন? সুবহানাল্লাহ। দুঃখজনক কথা শুনলে ইন্না লিল্লাহ। তো কিছু কিছু জায়গায় কোন কোন কথা ফিটিং করতে হবে এটা শিখতেই গো। দেখেন করাত দিয়া দুই ভাগ করছে, কি মর্মান্তিক ঘটনা! এরপরে ইমান ছাড়ছি নি, ইমান ছাড়া নাই। শেষে কি করলো? এই দুইজনকে করাত দিয়া হত্যা করছে, যেন ভয়ে মানুষ কালেমা ছাইড়া দেয়। এই ইউসুফ জোনাওয়াজ স্বৈরাচার জালেম শাসক এক চাটিয়া মানুষের উপরে নির্যাতন নিপীড়ন মানুষের উপরে চালাইছে, যেমনটা আমাদের ফেসিবাদ চালাই গেছে, সেম সিস্টেম। প্রত্যেকটা স্বৈরাচারের সিস্টেম আপনারা আতঙ্কে রাখবে, মারবে, হত্যা অত্যাচারিত করবে, আপনি যেখানে পাইবেন আপনাদের হয়রানি করে। ঠিক ইউসুফ জোনাওয়াজ মানুষের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করছে যে তারে সবার সামনে করাত দিয়ে কাটছে, যেন মানুষ ভয়ে আর কালেমা না পড়ে। কিন্তু এই যুবকরে যখন মারছে তখন কিন্তু মানুষ এক দুইশো জন ছিল না, দেশের সব মানুষ ছিল। মানুষ চিন্তা পড়ে গেল যে এত চেষ্টা করলো বাদশাহ এই ছেলেটারে মারার জন্য, মারতে পারলো না। কিন্তু তার রবের নাম বলার সাথে সাথেই যুবকটা মারা গেল। এটা কোন রব? রবকে আমাদের চিনা দরকার। হাজার হাজার মানুষ, দেশের জনগণ সব এক জায়গায়। যখন মানুষ চিন্তা পড়ে গেল যে এত চেষ্টার পরেও আমাদের বাদশাহ তারে মারতে পারলো না, কিন্তু এই যুবকের রবের নাম বলতেই মারা গেল, বিষয়টা একটু বুঝার আছে। এই দৃশ্য দেখে উপস্থিত হাজার জনগণ কালেমা পড়ে সবাই ইমান আনছে। বলুন তো মারছে কয়জন? তিনজন, তিনজন মারছে। তিনজন মারার পরে কালেমা পড়ছে অন্ততপক্ষে লক্ষাধিকের উপরে। এখন বলুন যে এই বাদশাহ তিনজন কালেমা পড়ছিল, এক আল্লাহর উপরে ইমান আনছিল, এই বাদশাহ তিনজনই সহ্য করতে পারে না তার সান্দি গরম। এই জায়গায় যদি দেশের সব মানুষ কালেমা পড়ে তার মেজাজ কেমন হইব? শেখ হাসিনার তো পাগল হইব আরো বেশি। যেখানে তিনজন কালেমা পড়ছে এখানে বাদশাহ ইউসুফ জোনাওয়াজ সহ্য করতে পারলো না, তিনজনকে প্রকাশ্যে হত্যা করলো, আর এখানে দেশের সব মানুষ কালেমা পড়ে দিচ্ছে, তার চান্দি কি পরিমাণ গরম!
এখন পরিস্থিতি এমন হয়েছে, দেশের সব মানুষ আঙ্গুল তুলে বলতেছে আমরা ওই যুবকের রবের উপর ঈমান আনছি যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এখন দেশের জনগণ সব কালেম অবস্থায়, বাদশার অবস্থা কি? কিন্তু এটা তো ছিল জালেম বাদশা, স্বৈরাচার বাদশা, ফেসিবাদী বাদশা। এই বাদশা তো থামতে রাজি না। এর কত হলো আমার গদি টিকায় রাখার জন্য যদি 2 লক্ষ মারণ লাগে, দেশের জনগণ মাইরালাম লাগে তো মাইরালাম, কিন্তু গদি টিকায় রাখতেই হবে। প্রতিটা ফেসিবাদের সিস্টেম একই থাকে। এই জালেম শাসক করলো কি দেশের সব মানুষ কালেমা পড়ছে, এটা বরদাস্ত করতে না ভাইরা, কয় সব মানুষ মেরালাম, কথা কি বুঝতেছেন? এবং প্রতিটা কথা একেবারে অথেন্টিক, কোনো বেজাল নাই। কোরআনতে বলতেছে সূরায়ে বুরুজ, সে বলতেছে আমার এই গদি টিকায় রাখার জন্য যদি আমার দেশের সব জনগণ মারণ লাগে মেরালাম। বলুন তো এই কথাগুলি কার হইতে পারে? একমাত্র জালেম যারা তাদের হতে পারে। এই ফেসিবাদী সরকারও চাইছিল যদি ছাত্র সব মেরা নেওয়া লাগে মেরা নেওয়া, কিন্তু গদি আমার টিকায় রাখতে হবে। সিস্টেম এক, যতগুলা মাফিয়া যতগুলা স্বৈরাচার সবার সিস্টেম এক। ইউসুফ জুনাওয়াজ কয় দেশের সব মেরা নেওয়া, তখন তার দেশের সেনাবাহিনী তাদেরকে অর্ডার দিল বিশাল একটা এরিয়া নিয়ে তোমরা গর্ত খনন করো। হাইসিননি গর্ত আপনারা বুঝে লেছেন, এই হলো গর্ত। কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই যে গর্ত, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে অভিশাপ। এই গর্ত বাদশা কি করল, পুরা এরিয়া নিয়ে সেনাবাহিনীর মাধ্যমে গর্ত খনন করছে, আর আল্লাহ সেই গর্তের কথাটাই উল্লেখ করছেন সূরা বুরুজের 4 কসম কেটে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود আকাশ কসম, والسماء ذات البروج, আমি আকাশের কসম করলাম, আমি পরকালের উপর কসম করলাম, যেই দিন আমি বিচারের মাঠ কায়েম করব সেই দিনের কসম করলাম, যেই দিনটা গড়ে গড়ে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। সেই দিন কোনটা? জুমার দিনের কসম, আরাফার দিন, বছরে একবার ঘুরে ঘুরে আমাদের সামনে আসে, এই জন্য আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ ইয়াউমুল আরাফার কসম। 4 কসম কে রব্বে করিম বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ, অভিশাপ আন্নারি যাতিল উকুদ, গর্ত খননকারীরা যারা গর্ত খনন করলো, শুধু তাই না, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায়া দিল, আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে তারা আগুন ধরায়া দিল, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা ক্বউদ, এবং গর্তের কিনারায় বসে বসে তারা সব দেখেছিল। কি দেখেছিল? ইযহুম আলাইহা ক্বউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্ত খনন করছে, গর্তের মধ্যে আগুন ধরায়া দিছে, জালেম বাদশার টার্গেট হলো গদি ঠিকায় রাখার জন্য যদি দেশের সব জনগণ হত্যা করতে হয় তাও করব। এই বাদশা বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করলো, গর্ত খনন করে গর্তের মধ্যে দাও দাও করে আগুন ধরায়া দিল, আগুন ধরাইয়া দেশের যত জনগণ আছে তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কে আমাদের রব? ইউসুফ জুন আওয়াজকে তোমরা খোদা মানো? দেশের সমস্ত বাদশা, দেশের সমস্ত জনগণরা এক বাক্যে বলল, সারাটা জীবন তারে খোদা মানলাম, অতস সে খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আমরা ওই যুবকের খোদার উপরে, ওই যুবকের রবের উপরে ইমান আনলাম,
যেই রবের কোনো ইলাহ নাই, যার কোনো সন্তান নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়, আমি কারো মুকাফিক কি নয়, আল্লাহু সামাদ আমি কারো মুকাফিক কি না, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো জন্ম দেই নাই, আমার সমকক্ষ আর কেউ নাই। যিনি রব হবেন ওনার সমকক্ষ আর কেউ আছে? আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেও নাই, আমার রব ঘুমায় না, আমার রবের কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ, আল্লাহকে ঘুমায় নি, আল্লাহর ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রাও নাই। রব্বে করিম বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। তাহলে ইউসুফ জুন আওয়াজ নিজের খোদা দাবি করে, বলুন তো তার ঘুম আসেনি? ফেরাউন খোদা দাবি করছে তার ঘুম আসেনি, নমরুদ খোদা দাবি করলো তার ঘুম আছে, তন্দ্রা আছে, ইউসুফ জুন আওয়াজ নিজের খোদা দাবি করছে তা আছে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর তো ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। তাহলে ইউসুফ জুন আওয়াজ যে নিজের খোদা দাবি করলো, নিজেরে নিজে খোদা দাবি করে, দাফর দেখাইয়া মানুষের উপরে জুলুম আর নির্যাতন করল, দেশের মানুষ একত্রিত হইয়া ঐক্যবদ্ধ হইয়া বলতে লাগলো যেই বাদশার ঘুম আছে, তন্দ্রা আছে, যার খানার দরকার আছে, যার নিজের প্রয়োজন আছে, তারে খোদা মানতে রাজি না, তারে আর খোদা বলে ডাকবো না। আমরা সকলে ওই রবের উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সমস্ত মানুষ একত্রিত হইয়া ইউসুফ জুন আওয়াজ জানেন শাসকরে, তারা সবাই প্রতিবাদ করলো যে আজকের থেকে আর খোদা দাবি করতে পারবি না। কালেমা পইরা সবাই ঈমান আনছে, ওই উম্মত গুলা ছিল হযরত প্রায় আমাদের নবীর আগে, যেহেতু তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত হিসাবে তারা ঈমান আনছে। কিন্তু বাদশা ইউসুফ জুন আওয়াজ বরদাস্ত করতে পারলো না, বরদাস্ত করতে পারলো না, অর্ডার দিল গোটা দেশের মানুষকে আমি গর্ত খনন করে গর্তের ভিতরে আগুন দড়াইয়া একে একে সবগুলাকে আমরা হত্যা করব। এই জালেম শাসক বিশাল এরিয়া লইয়া তখন কি করলো, গর্ত খনন করছে, গর্ত খনন করে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী আর নারী জাতিল ওয়াকুত, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায়া দিল। ইযুহুম আলাইহা কুউদ, গর্তের কিনারে তারা বসে বসে সব দেখেছিল। রব্বে কারীম পৃথিবীর মানুষকে জানায়া দে জালেমরা কত ভয়ঙ্কর হতে পারে। ওহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা সুহু, এই ইমানদারের সঙ্গে তারা যা করেছিল সব কিন্তু সব দেখছে কারা, যারা কিনারায় বসেছিল, বৈশা বৈশা নির্যাতন তারা দেখছিল। নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল
আজিজির হামিদ, যাদেরকে গর্তের ভিতরে আগুন ডলাইয়া যাদেরকে হত্যা করার প্ল্যান করলো ইউসুফ জুন, আওয়াজ বলুন তো তাদের অপরাধ কি? অপরাধ তো একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে, এটাই তাদের অপরাধ, এটাই তাদের অপরাধ। এই জন্য আল্লাহ বলেন অপরাধ আর কিছু ছিল না। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই অপরাধ ছিল একটাই, তারা কেন এক আল্লাহর উপরে ঈমান আনল, তারা কেন এক মালিকের উপরে ঈমান আনল, বাদশা ইউসুফ জুন আওয়াজকে খোদা মানল না, এই কারণেই তাদের উপরে এই আগুন দিয়া জ্বালাও পোড়াও শাস্তি তাদের ব্যবস্থা করা হয়েছে। একটাই অপরাধ, বাদশা ইউসুফ জুন আওয়াজকে তারা খোদা মানে নাই। আল্লাহ বলেন আমি আকাশ আর জমিনের মালিক, কুলকায়নাতের মালিক, সেদিন সব আমি পর্যবেক্ষণ করছি, দেখছি সব দেখছি, সব দেখছি বান্দারে আমি আল্লাহ সব দেখছি। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতাদুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারীম। যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে গর্তের ভিতরে তারা আগুন দিয়ে দাও দাও করে জ্বালাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি ব্যবস্থা করছি, জাহান্নামে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করছি। কেমন শাস্তি? জ্বালাও পোড়াও দায়ক শাস্তি। ইউসুফ জোনাওয়াজ বিশাল গর্ত খনন করলো, গর্ত খনন করে মানুষ যদি তার এক রব না মানে ধরে ধরে আগুনের মধ্যে ফালাইয়া দিল। মানুষের ইমান এত শক্ত, সবে মাত্র কালেমা পড়ে, সবে মাত্রই তারা ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, বিষয়কে বুঝতেছেন? কোনো মমিন জান্নাতে যেতে পারবে না ততক্ষণ যতক্ষণ তার ইমানই পরীক্ষা না হয়। ইমানই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে। আমরা মনে করি আমরা মুসলমান, মুসলমানের গণ জন্ম নিয়া মুসলমান দাবি করলাম, বছরে গরুর গোস্ত খাইলাম আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, এটার নাম মুসলমান নয়। কারণ মুসলমানের জন্য পরীক্ষা আছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষা দিতে গেলে যেমন আমাদের একটা সময় দেওয়া হয়, দেয়নি কয় ঘন্টা, তিন ঘন্টা দেয়, হ্যাঁ তিন ঘন্টা সময় পরীক্ষার হলের ভিতরে দেওয়া হয়। পরীক্ষার হলের ভিতরে তিন ঘন্টা দেওয়ার পরে এই তিন ঘন্টা আপনার স্বাধীনতা আছে, মন চাইলে বৈশা বৈশা গান লেখেন, অসুবিধা নাই, কেউ বাধা দিব কথা কোন বাধা দিব, কেউ গান লেখেন তাও আপনার জিজ্ঞাসা করবে না তুই গান লেখোস কেন। যদি আপনি কবিতা লেখেন কেউ বাধা দিবে না, মন চাইছে আপনার জীবনী লিখতেছেন তাও বাধা দেয় না, কারণ এখানে বাধা দেওয়ার জায়গা না, স্বাধীনতা আছে, যার যেমন মন চায় তার লিখতে দাও। সময় কয় ঘন্টা? তিন ঘন্টা। পরে যদি কলম আর কাগজ লইয়া এখন সে লিখতে চায় দিবে কথা হয় না, কর্তৃপক্ষ বলবে এখন আউট, তিন ঘন্টা সময় দেওয়া হয়েছে, তিন ঘন্টার ভিতরে যা মন চায় তা লেখো, তিন ঘন্টা পরে একটা সেকেন্ডও হলের ভিতরে বসার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হল, ষাট বছর সত্তর বছরের একটা সময় দিয়ে ঢুকাইছে, ষাট বছর সত্তর বছর যেমনে বনে চায় এমনে চলো, বাধা দিবে না, বাধা দিবে না, কারণ স্বাধীনতা আছে। সময় কয় ঘন্টা? ষাট বছর। ষাট বছরের ভিতরে যদি বান্দা যেমনে বনে চায় এমনে চলে, আপনার ফেরেস্তা কিন্তু আসার মারে না, আপনি যদি সুখ খান আপনার ফেরেস্তা তাপ্পর দেয় না, ঘুষ খাইলেও ফেরেস্তা বাধা দেয় না, জেনা করলেও ফেরেস্তা বাধা দেয় না, নামাজ না পড়লেও ফেরেস্তা বাধা দেয় না। কেন বাধা দেয় না? কারণ স্বাধীনতা, সময় হলো ষাট বছর, কথা ঠিক?
60 বছর পরে যদি আপনি এই পৃথিবী নামক পরীক্ষার হলে থাকতে চান, আপনাকে কেউ থাকতে দিবে তার সুযোগ নাই, কারণ সময় দিয়েছিলাম 60 বছর। আ কাম কো কাম, দিনের কাম রাত্রের কাম যত কাম আছে সব 60 বছরের ভিতর। এরপরে কিন্তু হলে থাকার কোনো সুযোগ নাই। ঠিক অপ্লিকেনি বলেন দুনিয়ার পরীক্ষার হল, কোনো মানুষ যদি পরীক্ষা না দেয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই।